জন্য কড়াইশুঁটিগুলো দুজনে মিলে ছাড়িয়ে নিই। এবার মটর কড়াইগুলো বেটে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আমি কচুরি ছাড়ছি। এইরকম একটা বাইট, আহারে। আর আলুর দম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শুভ সকাল, আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমরা নতুন সেট আপে চলে এসেছি, আর এই নতুন সেট আপেই আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি আর সাথে আলুর দম। নতুন সেট আপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই কচুরি বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেব। আমি 600 মতো ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার দিচ্ছি রিফাইন তেল। ময়দা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাই সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেব। কচুরির জন্য কড়াইশুঁটিগুলো দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি। মটর কড়াইগুলো বেটে নিচ্ছি। যা কড়াইটা বাড়ছে আমি এই ফাঁকে আলুর দমটা করে নিই। এবার আলুগুলো দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি, জিরে আর সর্ষে। দিচ্ছি একটু চিনি, টমেটো কুচি। আজকে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দিয়ে কড়াইশুঁটিটা বেটে দিয়েছে, এবার আমি কড়াইশুঁটিটা মশলা দিয়ে নেড়ে নেব। হাফ টিস্পুন আদা বাটা, কৌড়ি গুঁড়ো, একটি হিং, হিংটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি গরম মশলা। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। লবণ ছড়িয়ে দিচ্ছি। মশলা দিয়ে কড়াইটা নাড়া হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই ঝাড়লো। এবার লেচিগুলো আমি লুচির মতো তৈরি করে নিচ্ছি, পুর দেওয়ার জন্য গোল করে নিচ্ছি। এবার পুর দিয়ে লেচিগুলো আমি বেলে নিচ্ছি। এটা বেলা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরি ছাড়ছি। তার
আমার কচুরি আর আলুর দম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা তোমরা কচুরির রেসিপিটা দেখলে খাদে বসে এইরকম একটা বাইট আহারে ভিডিওটি পুরোটা দেখলে যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, টাটা।